আমরা বরগাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বরগাছিয়ায় এই দুদিকে কোনো কর্মসূচি পালন করছি দুপুর থেকে। গতকালকে এই ঘোষিত কর্মসূচি এবং আপনারা সংবাদ মাধ্যমে জেনেছেন এই দুদিকে কোনো কর্মসূচি কতগুলো ধাপে ধাপে সম্পন্ন। আমরা এখন শুরু করব এখানে মানুষকে নিয়ে মানুষের সাথে কথা বলার জন্য কোনো জায়গায় মানুষের আহ্বানে আমাদের দলীয় সহকর্মী নেতৃত্ব একসাথে মিলিত হয়ে এলাকার মানুষের সাথে একসাথে আমরা নৈশ ভোজ সারব। আগামীকাল সকালবেলা আজকে রাত্রি যাপনের পর সকাল 8টায় এই গ্রামে আগামীকালকে পতাকা উত্তোলনের পরে সমাপ্ত হবে। আপনারা যারা এখানকার দলীয় সহকর্মী আছেন, এই এলাকার যারা নির্বাচক মন্ডলী আছেন, সমস্ত মানুষকে আমরা দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আপনাদের সমস্যার কথা আপনাদের শুনিয়ে এসেছি আপনাদের সাথে মতের আদান প্রদান করার জন্য। তরুণ ব্যানার্জি মহাশয়কে পঞ্চুদা হিসাবে আমরা দেখে চিনি এবং পঞ্চায়েত সমিতি আমাদের মধ্যে পেয়েছি। এছাড়াও বিশিষ্ট প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন পর্ব সেরেছি এবং তাদের অভাব অভিযোগ আমরা মন দিয়ে শুনেছি। আচ্ছা দাদা, এই যে কর্মসূচি এতদিন চলছে, তো সেই জায়গার সাধারণ মানুষের সাড়া কতটা, মানে আপনার এই জগৎবল্লভপুর ব্লকে সাধারণ মানুষের সাড়া যা আমরা আশা করেছিলাম তার থেকে বেশি মানুষ। আমরা যখন প্রোগ্রাম শুরু করতে দেরি করছি, মানুষ নিজেদের প্রোগ্রাম করে নিয়েছেন। এটা সংগঠনগতভাবে আমরা দিদিকে বলো কর্মসূচি একটা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় করছি, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের অনুষ্ঠিত কর্মসূচির বাইরেও মানুষ সংগঠিতভাবে একত্রিত হয়ে আমাদের থেকে কার্ড নিয়ে গিয়ে তারা নিজেরা কার্ডের নাম্বারটা কাউকে কাউকে বলে দিচ্ছেন। অনেকে বলে দিচ্ছেন 9137090 9137। আপনি যদি আজকে সার্ভে করেন দেখবেন অ্যাভারেজ পাবলিকের কাছে 9137090 9137 ব্যাপারটা তাদের নলেজ হয়ে গেছে, প্রিজার্ভ হয়ে গেছে মাইন্ড। সে তা থেকেই আমরা বুঝি যে এই জনসংযোগ যাত্রা কর্মসূচি আমাদের নেত্রী যেটা ঘোষণা করেছেন এটা মানুষের মনের কর্মসূচি হিসেবে সংগঠনের মানুষ হিসেবে। জগৎ সমিতিতে দিদিকে বলো কর্মসূচি আপনাদের এই অঞ্চলে আপনাদের এই এলাকা এই পঞ্চায়েতে এত কেন দেরি হলো, এই বিষয়ে কী বলবেন আপনি? মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানোর ক্ষেত্রে 7টা থেকে 10টা টাইম এলাকার মানুষের কাছে আমরা অত্যন্ত সদর্থক সাড়া পাচ্ছি। আমরা মানুষের কাছে যত যাচ্ছি মানুষ আমাদের থেকে বেশি গতকালকেই আমাদের দলীয় পর্যায়ে মিটিংয়ে জানিয়েছেন, মানে আশাতীত ফোন যাচ্ছে। আমরা তো এসেছি মূলত মানুষের সাথে মিট করব, যত শতাংশ মানুষের কাছে তার থেকে অনেক শতাংশ মানুষ এই ফোনটাকে ব্যবহার করবার জন্য আমরা কার্ড ডিস্ট্রিবিউট করছি। এবং তাতে কালকে লেটেস্ট যা আপডেট পেয়েছি আমি দলের কাছ থেকে, আমরা যা ভেবেছিলাম তার থেকে বেশি ফোন মানুষের কাছে যাচ্ছে। মানুষ এটাকে ভালোভাবে নিয়েছেন এবং আমাদের দল তার প্রতিবাদ। মানুষ চিকিৎসায় যতটা পরিষেবা পাওয়ার কথা ছিল সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাচ্ছেন না, দিদিকে বলো কর্মসূচি করে তার প্রতিবিধান পেয়েছেন। স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রে অহেতুক হয়রানি হচ্ছিল, সেই হয়রানি না হয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। বিভিন্ন ধরনের স্বামীর দ্বারা নির্যাতিতা মহিলা যাতে নির্যাতিতা না হন তার প্রতিবিধান পেয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাওয়া বিকাশ ঘোষ সভাপতি। আচ্ছা দিদি, দিদিকে বলো কর্মসূচি যে শুরু হয়েছিল তো বেশ কিছুদিন পার হয়ে গেল, শুরু হওয়ার সময় সাধারণ মানুষের যে একটা চাহিদা ছিল কিছু খামতি ছিল, হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস তারা সেই থেকে বঞ্চিত ছিল, এতদিন পার হয়ে যাওয়ার পর সেই জায়গাটা কতটা বাকি? সেই জায়গাটা বেশিরভাগটাই কিন্তু সম্পূর্ণ হয়েছে, আশাপূর্ণ হয়েছে, যে যেরকম চাহিদাটা চেয়েছিলেন সেই চাহিদা পূরণ হয়েছে। এবং সেই চাহিদা পূরণ হওয়া দেখে বাকি যারা এখনও তাদের চাহিদাটা পূরণ করতে পারেনি তাদের কিন্তু আশাটা আরও পজিটিভলি যেহেতু তৈরি হয়েছে যে আমাদের সমস্যাটাও তার মানে সমাধান হবে, সেই জায়গাটাতে সমাধান বেশিরভাগ হয়েছে, বাকি যেটুকু আছে পরবর্তী কর্মসূচিতে নিশ্চয়ই সমাধান হবে। আপনার নাম? গোপা ঘোষ, কর্মাধ্যক্ষ, হাওড়া জেলা পরিষদ। আমরা এসেছি মূলত আপনাদের কথা, আমরা আপনাদের পাড়ায় এসে আপনাদের বাড়ির পাশে এসে আপনাদের কাছ থেকে শোনার উদ্দেশ্যে আমরা এসে উপস্থিত হয়েছি।